মায়ের পেট থেকে বাচ্চা জন্মের পরে সর্বপ্রথম কোন অঙ্গটা নাড়ায়? প্রশ্ন বলেন তো, মায়ের পেট থেকে বাচ্চা জমিনে আসার পরে সর্বপ্রথম কোন অঙ্গ নাড়ায়? সর্বপ্রথম জিহ্বা নাড়ায়, বলেন। এই কথাটা কইতে পারলেন না কেউ, নাতি হইতে দেখেন নাই কেউ। মানব দেহের কোন অঙ্গটা সর্বপ্রথম নড়ে, বলেন? সর্বপ্রথম মানব দেহে জিহ্বা নড়ে, বাচ্চা জন্মের পরেই সর্বপ্রথম সে জিহ্বা নাড়ায়, এরপরে সে ঠোঁট নাড়ায়, এরপরে সে কি নাড়ায় বলেন? জিহ্বা নাড়ায়া প্রথম কাজ করে সে খাবার তালাশ করে, আর ঠোঁট নাড়ায়া প্রথম কাজ করে সে কান্না করে। তিন নম্বর কাজ করে কি? চোখের পানি আসে, এলো তিন নম্বর কাজ, বলেন। তৃতীয় কাজ কি বলেন? চোখের পানি আসে। জিহ্বা নাড়ায় সে কেন? তাকে রব্বে করিম বানিয়েছেন মূলত জিকিরের জন্য, এই জন্য সে সর্বপ্রথম জিহ্বা নাড়ে, বলেন। সর্বপ্রথম কি নাড়ে? দুই নাম্বার, রব্বে করিম তাকে দুনিয়াতে বানিয়েছেন খাবারের জন্য, এই জন্য সে জিহ্বা নাড়ে। তিন নাম্বার, রব্বে করিম তাকে বানিয়েছেন আখরাতের জন্য, কাঁদার জন্য, এই জন্য সে কাঁদে। কাঁদা এমন এক জিনিস যেটা আল্লাহ তাআলা মানব জাতি ছাড়া আর কাউকে দেন নাই, সুবহানাল্লাহ। বলো, জিব্রিল কাঁদতে পারে না, জিব্রিলকে কাঁদার যোগ্যতা দেয় নাই, বলেন। কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা কাঁদার যোগ্যতা দেন নাই, কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা কি কাঁদার যোগ্যতা দেন নাই। এই জন্য দুনিয়াতে কাঁদতে পারে কে? শুধু মানুষ। আর আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাবের ভয়ে কাঁদতে পারে শুধু মুমিন। কোনো ইহুদি আল্লাহর ভয়ে কাঁদতে পারে না, বলেন। কোনো ইহুদি আল্লাহর ভয়ে কি? কোনো নাসারা আল্লাহর ভয়ে কাঁদতে পারে না, কোনো হিন্দু আল্লাহর ভয়ে কি করতে পারে না? কাঁদতে পারে না। আর কোনো ফেরেশতা জীবনে কখনো কাঁদে নাই, ফেরেশতাকে কাঁদার যোগ্যতা দেয় নাই, বলেন। ফেরেশতাকে কি দেয় নাই? কাঁদার যোগ্যতা দেয় নাই। জিহ্বার মূলত তিনটা কাজ, বাহিরের একটা কাজ ভিতরের। জিহ্বার প্রথম কাজ হলো জিহ্বা খাবার খায়, জিহ্বা খাবার খায়, জিহ্বার খাবার নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়। যদি প্যারালাইসিস হয়ে যায় জিহ্বা নাড়তে পারে না, তার খাবার আর ভিতরে যাবে না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কে এত সুন্দর করে বানানেওয়ালা? জানেন কে বানানেওয়ালা? এজন্য এখন সময়ের দাবি বানানেওয়ালা চীনা, বলেন। এখন সময়ের দাবি কি থেকে চীনা, বলেন। এখন বানানেওয়ালা চীনা। হুজুর আমার বিষয় ঠিক করে দিয়েছেন, আপনাদের হুজুর আমার বিষয় ঠিক করে দিয়েছেন, আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো আমার বিষয়ে কথা বলতে। বিষয়টার নাম বললাম না, আমি জানি তো আমার ব্রেক কষার লাগে আমার আমার বিষয় ঠিক করছে। হাসা নাম হাসা বলেন, জিহ্বা কেন দিয়েছেন? এক নম্বর কাজ খাবার, বলেন। এক নম্বর কাজ কি? খাবার নেড়েছে, খাবারের জন্য জিহ্বা দিয়েছেন। এটা গরুও জিহ্বার এই কাজ, আমারও জিহ্বার এই কাজ। জিহ্বার দুই নম্বর কাজ স্বাদ আস্বাদন করা, স্বাদ বুঝা। প্রতিটা জিহ্বার মধ্যে, মানব জাতির প্রতিটা জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা 30,000-এর বেশি স্বাদ বুঝার যোগ্যতা দিয়েছেন। অন্ধ বহেরা বোবা তার জিহ্বায় কলা দিয়ে দিলে সে বুঝে সে কলা খা, কমলা দিলে সে বুঝে সে কমলা, মুরগি দিলে সে বুঝে সে মুরগি খা, গরু দিলে সে বুঝে গরু বুঝতে খা, কবুতর দিলে সে বুঝে কবুতর, পাঙ্গাস দিলে বুঝে পাঙ্গাস খা। সুবহানাল্লাহ, পৃথিবীর দুই মাছের স্বাদ একরকম ন, পৃথিবীর দুই দুই গোস্তের স্বাদ একরকম ন, সুবহানাল্লাহ বলো, পৃথিবীর দুই ফলের স্বাদ একরকম ন। আল্লাহ তাআলা জিহ্বাকে দিয়েছেন এই যোগ্যতা দিয়ে, জিহ্বাতে দিলেই জিহ্বা জবাব দিতে পারে সে কি খাচ্ছে। তাহলে জিহ্বার দুই নম্বর কাজ কি বলেন? স্বাদ বুঝা, কি বুঝা বলেন? জিহ্বার এক নম্বর কাজ কি? এই জন্য বাচ্চা প্রথম জিহ্বা নাড়ে, খাবার খাওয়ার জন্য জিহ্বা নাড়ে, লেকিন বাচ্চা তখনও স্বাদ বুঝে না, তখন তিতা দিলেও মুখ ভ্যাংচা না, মিষ্টি দিলেও খুশি হয় না, লেকিন ছয় মাসে তিতা দিলে মুখ ভ্যাংচায়। কি প্রথম দিন তিতা দিলে মুখ ভ্যাংচায়? লবণ দিলে কইতে পারে না, যা দিবেন লয়ে যায়, সে এখনো বুঝে না, ছয় মাসে
ধীরে ধীরে সে কি এবার তিতার কি বুঝে মিঠা বুঝে এ হলো দুই যোগ্যতা এবার ধীরে ধীরে এক বছর হয়ে গেছে 12 মাস হয়ে গেছে এবার ধীরে ধীরে দা দা বা বা মা 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 তাহলে জিহ্বার তিন নম্বর যোগ্যতা কথা বলা বলেন জিহ্বার তিন নম্বর যোগ্যতা কি এবার বলেন স্বাদ বুঝার খাবার যোগ্যতা কতজনের সমস্ত জানোয়ারের স্বাদ বুঝার যোগ্যতা কতজনের সমস্ত জানোয়ারের আর নেড়েচেড়ে খাবার ভিতরে দেওয়ার যোগ্যতা কতজনের সমস্ত জানোয়ারের স্বাদ বুঝার যোগ্যতা সমস্ত জানোয়ারকে দেয় নাই এই জন্য গরুকে গরুর গোশত রেঁধে দিলে রান্না করে দিলে সে খাবে না গরুকে দই দিলে সে খাবে না সেটা স্বাদ বুঝে না বলেন এটা কি বুঝে না বলেন সেটা স্বাদ বুঝে না সে খোলার ঘুষির বাইরে আর কিছু খায় না ঘাসের বাইরে সে আর কিছু কি আবার কুকুর খোলার ঘুষি খায় না তাহলে দুই নম্বর যোগ্যতা কি স্বাদ পূজা এটা সব জানোয়ারকে দেয় না এটা দিয়েছে মানুষকে এটা দিয়েছে কাকে বলেন এবার তিন নম্বর যোগ্যতা কি ছিল কথা বলা বলেন এটা তিন নম্বর যোগ্যতা কি ছিল কথা বলা এটা কোনো জানোয়ারকে দেয় নাই শুধু মানুষকে দিয়েছে এবার চার নম্বর জিহ্বার যোগ্যতা জিকির করা এটা কোনো মানুষকে দেয় নাই শুধু মুমিনিনকে দিয়েছে আগে তিনটা যদি সত্য হয় তো চতুর্থ নম্বরটাও সত্য আগে তিনটা সত্য না মিথ্যা বলেন বলেন পৃথিবীর সব জানোয়ার জিহ্বা নাড়ে নেড়ে নেড়ে কি করে খাবার ভিতরে দেয় দুই নাম্বার পৃথিবীর সমস্ত জানোয়ার কি বুঝে না স্বাদ বুঝে না কিছু কিছু স্বাদ বুঝে কিছু কিছু বুঝে না বলেন কিছু কিছু বুঝে কিছু কিছু বুঝে না তিন নাম্বার কথা বলার যোগ্যতা কাকে কাকে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষকে দিয়েছেন কোনো জানোয়ারকে দেন নাই চতুর্থ নম্বর যোগ্যতা জিকির কোনো ইহুদিকে দেন নাই কোনো নাসারাকে দেন নাই কোনো হিন্দুকে দেন নাই এটা শুধুই মুমিনিনকে দিয়েছেন তাহলে জিহ্বার যেমন চারটা যোগ্যতা আছে হৃদয়েরও তিনটা হার্টেরও দুইটা যোগ্যতা এটা হলো বাহিরের যোগ্যতা এটা হলো ভিতরের যোগ্যতা বাহিরের যোগ্যতা কি হার্টের বাহিরের যোগ্যতা পুরো বডিতে সে রক্ত সঞ্চালন করে পুরো বডিতে কি সঞ্চালন করে বলেন রক্ত সঞ্চালন করে হার্টের ভিতরের যোগ্যতা হার্টের ভিতরের যোগ্যতা তিনটা হার্টের ভিতরের যোগ্যতা কয়টা বলেন এক নাম্বার হার্টের ভিতরের যোগ্যতার এক নাম্বারটা হলো আল্লাহকে ভালোবাসা এক নাম্বার কি বলেন এটাকে আল্লাহ বানাইছেন ভালোবাসার লাইগা চোখ বানাইছেন দেখার লাইগা জবান বানাইছেন বলার লাইগা কান বানাইছেন শোনার লাইগা হাত বানাইছেন ধরার লাইগা দিল বানাইছেন ভালোবাসার লাইগা বলেন দিল বানাইছেন কি লাইগা দিল বানাইছেন ভালোবাসার লাইগা দুই নাম্বার আল্লাহ তালার কাছে আশা করার লাইগা আশা করা কোন অঙ্গের কাজ ভালোবাসা কোন অঙ্গের কাজ ওদের তো দিল নাই ওদের ম্যাপে তো কি নাই ওদের ম্যাপে তো দিল নেই তোরা ভালোবাসবে কি দিয়া এই জন্যই ওরা বাংলাদেশ থেকে আসছে এই জন্য ওরা ওদের আব্বাকে ভালোবাসবে না আম্মাকে ভালোবাসবে না কইতাম না বলেন দিলের এক নাম্বার কাজ কি বলেন এই জন্য বানর তার আব্বাকে ভালোবাসে না বানর তার মাকে ভালোবাসে না কুকুর তার আব্বাকে ভালোবাসে না কুকুর তার মাকে ভালোবাসে না হ্যাঁ ভালোবাসে ছয় মাস প্রথম ছয় মাস ভালোবাসে কেন এটা তার বিয়েতের অংশ আল্লাহ তালার পালার অংশ আল্লাহ তালার পালার কি অংশ গরু গরুর বাছুরের জন্য জীবন লাগায় কিন্তু দুই বছর বয়স হয়ে গেলে নিজেই গুঁতো মেরে ওই গামলা থেকে বাইর করে দেয় কি দেয় না বলেন কুকুর তার বাচ্চার জন্য শিয়ালের সাথে যুদ্ধ করে লেকিন দুই দিন পরে নিজের বাচ্চাকে তাড়ায় দেয় গেউ গেউ করে এই বাড়ি থেকে বাইর করে দেয় কি দেয় না বলেন কবুতর নিজের বাচ্চার জন্য কি পরিমাণ কষ্ট করে এক মাস লেকিন যেদিন উড়া হয়ে গেছে এদিন তাকে ঠোকর দিয়ে বাইর করে দেয় বাইর তুই নিজের চিন্তা নিজে কর বলেন নিজের চিন্তা কি করো নিজে করো তাইলে বোঝা গেছে হৃদয়ের এক নাম্বার কাজ কি আবার বলেন এক নম্বর কাজ কি ভালোবাসা এটা সমস্ত মানুষকে দিয়েছেন এই ভালোবাসার যোগ্যতা লেকিন আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছিলেন মূলত তাকে ভালোবাসার জন্য সুবহানাল্লাহ তাকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা মূলত দিল দিয়েছেন কেন বুঝেন দিল দিয়েছেন কেন বলেন আল্লাহকে ভালোবাসার জন্য
উচিত ছিল এই চর্চাটাই পৃথিবীতে সবচেয়ে বেশি করা, উচিত ছিল প্রতিদিনের ওয়াজ শুধু এই বিষয়ের উপরে করা, উচিত ছিল প্রতিদিন লেখালেখি শুধু এই বিষয়ের উপরে করা। যেই ওয়াজ করবে আল্লাহর মহাব্বতের উপর ওয়াজ করবে, আল্লাহর মহাব্বত হুব্বুল্লাহ আল্লাহকে ভালোবাসা, এটা ইমানের আগে। সুবহানাল্লাহ বলে আমরা যে ছাদ দেখতেছেন, ছাদের নিচে কিন্তু কি আছে, বিম আছে, বিমের নিচে কিন্তু কি আছে, ফিলার আছে, ফিলারের নিচে কিন্তু কি আছে, গ্রেট বিম আছে, গ্রেট বিমের নিচে কিন্তু কি আছে, শর্ট কলাম আছে, শর্ট কলামের নিচে কিন্তু কি আছে, বেস আছে, বেসের নিচে ইট বিরেজ ইট বিছানো আছে, ইটের নিচে কিন্তু মাটি আছে, ইটের নিচে কিন্তু কি আছে বলেন ঠিক। আমার ইমান, আমার আমল, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার মহা, আমার সব কিছুর নিচে বেস আছে, বেসের নিচে মাটি আছে, ওই মাটিটা হলো আমার কলব আর বেসটা হলো আমার ভালোবাসা। বলেন মাটিটা কি, বলেন মহলটা কোনটা। আচ্ছা নিচে মাটি নাই তো বেস যত মজবুতই দেন, হ্যাঁ এজন্য ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলব হলো ঈমানের মহল, কলব হলো কি ঈমানের কি, বুখারীতে তাকরির করি না আমরা, কলব হলো কি ঈমানের মহল কি, ঈমানের মহল কোনটা বলেন, কলব, কলব হলো কি ঈমানের কি মহল। তো ওদের মানচিত্রে কলব আছে, আছে ওদের ম্যাপে কলব আছে, বানরের কলব আছে নাই তো, বানরের কলব কি বলেন, বানরের কলব নাই বলেন কি নাই, বানরের কলব নাই। এই জন্য এরা এদের বাচ্চাকে যে ভালোবাসে নির্দিষ্ট সময়ে, এটা খেলকতের তারবিয়তের অংশ, এটা আল্লাহ তাআলা সৃষ্টি পালবেন, এই জন্য এদেরকে কি করেছেন একটু ভালোবাসা ঢেলে দিয়েছেন, লেকিন প্রয়োজনে এই ভালোবাসা শেষ। এই জন্য ইহুদিরাও তাদের স্ত্রীদেরকে ভালোবাসে, এরা বেঈমানা নাস্তিকগুলো স্ত্রীদেরকে ভালোবাসে যৌবনে, যৌবন শেষ তো স্ত্রী শেষ, এটা আর বানর মিল আছে কিনা বলেন, ফুল মিল, এটা আর এটা কি, এটা এটা ফুরামিন, এটা এটা কি ফুরামিন, বানরের বাচ্চা বানরের মার পিঠে উঠে থাকে, দেখবেন আপনি দেখবেন মাকে এইভাবে আঁকড়ায় ধরে রাখে, লেকিন ছয় মাস পরে তারা লাত্তি মেরে তারা দেয় কিনা বলেন। আচ্ছা কেন বানরের বানরের মা বানরের বাবা, বানরের বাবা তো জানেই না তার আজকে বাচ্চা হয়েছে জানে, আচ্ছা কুত্তাটা জানে তার আজকে ছয়টা বাচ্চা জন্ম হয়েছে, কেন কুত্তা জানে না, কেন কুত্তা যে বানর জানে না, কেন বানর যে এরাও জানে না এদের সন্তান হয় যে, কেন এরা বানর যে কি কেন জানে না বলেন না, মিল আছে তো বুড়া, মিল আছে বুড়া কি আছে বলেন, আলহামদুলিল্লাহ আমরা আমরা মাকে চিনি কি না বলেন, এরকম হাজারো লাখো যুবক কি পৃথিবীতে আছে কি না যারা মা চিনে না, আছে কি না বলেন, আছে, এরা বাবা চিনে না এরকম আছে কি না, তো বাবা চিনে না কে, বানরে না মানুষে, তাহলে এই জন্য বানর থেকে আসছেন আপনারা ঠিক বলেছেন, আমরা বানর থেকে আসি নাই বলেন, আমরা বানর থেকে কি আসি নাই বলেন, আমরা বানর থেকে কি আসি নাই, কেন আমরা আব্বা চিনি আলহামদুলিল্লাহ, আমি আব্বাও চিনি দাদাও চিনি, দাদার বাবার নামও জানি, দাদার বাবার বাবার নামও জানি, আমি বানর থেকে আসতাম কেন, তুমি যেহেতু আব্বা থেকে আসো নাই তো তুমি বানর থেকে আসতো, আমি আমরা আব্বা থেকে আসছি বলেন, আমরা কি থেকে আসছি বলেন, আমরা আমরা আব্বা থেকে আসছি, আমরা নবী জাদা, আমরা বানর জাদা না, আমরা কি জাদা বলেন, আবার বলেন আমরা কি, আমরা নবীর সন্তান, আমরা কি সন্তান বলেন, আমরা নবীর সন্তান বলতে প্রাউড ফিল করি, তোমরা বানর বলতে প্রাউড ফিল করো, দ্যাটস ওকে, কোনো তোমরা তোমাদেরটা নিয়ে দেখো, আমরা আমাদেরটা নিয়ে ছিলাম আছি থাকব, আমরা নবীর সন্তান বলেন, আমরা কি আমরা নবীর সন্তান, আমরা কার সন্তান, তো নবীর সন্তান বললে ভালো না বানরের সন্তান বললে ভালো, বানরের সন্তান বললে কি 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 অপেক্ষা করতে হবে, বানরের সন্তান বললে কয়দিন পরে তোমার ছেলে তোমাকে লাঠি মেরে তোমার ঘর থেকে বের করে দিবে, অপেক্ষা করতে হবে, কারণ কি বলেন, বানরের দিল নাই ভালোবাসা কি নাই, তাহলে দিল আল্লাহ তাআলা কেন বানিয়েছেন, কয়টা কাজের জন্য, এক নাম্বার বলেন ভালোবাসা কি, কাকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা,
কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা। কাকে ভালোবাসা? আব্বাকে ভালোবাসা, আম্মাকে ভালোবাসা। কাকে ভালোবাসা? মক্কাকে ভালোবাসা, মদিনাকে ভালোবাসা। কাকে ভালোবাসা? কুরআনকে ভালোবাসা, হাদিসকে ভালোবাসা। কাকে ভালোবাসা? নিজের হালাল স্ত্রীকে ভালোবাসা, নিজের সন্তানদেরকে ভালোবাসা। কাকে ভালোবাসা? ওলামায়ে উম্মতকে ভালোবাসা। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা নর্তকীদেরকে আমরা ভালোবাসি না, এই জন্য আমরা গায়িকাদেরকে কি করি না বলেন? ভালোবাসি না। এই জন্য আমরা প্লেয়ারদেরকে ভালোবাসি না বলেন? এটা আমাদের ভালোবাসার থিওরিতে পড়ে না। এটা ভালোবাসার থিওরিতে কি পড়ে না? ভালোবাসার থিওরিতে পড়ে না বলেন? আল্লাহকে ভালোবাসা ফরজ বলেন? আবার বলেন, আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব বলেন? এটা ফরজ ওয়াজিবের নিচে আর কোনো জায়গা নাই। এখানে ফরজ ওয়াজিবের নিচে আর কোনো স্তর নাই। কি বলেন? আল্লাহকে ভালোবাসা কি? আর আল্লাহর জন্য ভালোবাসা? আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি বলেন? আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। ভান্ডারীরা ভালোবাসে আল্লাহর সাথে, ভান্ডারীরা ভালোবাসে আল্লাহর সাথে, ভান্ডারীরাও ভালোবাসে, তবে আল্লাহর সাথে ভালোবাসে। ওরা আল্লাহকেও ভালোবাসে, রসুলকেও ভালোবাসে, আর ওদের বাবাকে ওরা আল্লাহর সাথে ভালোবাসে। আল্লাহর জন্য না, আল্লাহর সাথে। এটা হলো আল্লাহর জন্য। আমরা ওলামা ইকরামকে ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পুষিয়ে দেয়, আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে চিরবিচ্ছিন্ন করে দেয়। উদাহরণ দিলে ভালো বুঝবেন আপনি। যেমন ধরেন, নতুন ঘরে নতুন বউ নিয়ে আসছে, নতুন বিবি নিয়ে আসছে, একজন 20 বছরের মেয়ে নতুন বিবি নিয়ে আসছে। এখন এই নতুন বিবি এই যুবক স্বামীর আব্বাকে অনেক ভালোবাসে, আম্মাকে অনেক ভালোবাসে, প্রতিদিন সকাল সন্ধ্যা নাস্তা দেয়, সব দেয়। এই ভালোবাসার কথা স্বামী যখন শুনে, তখন স্বামীর কি ভাল লাগে না খারাপ লাগে? হ্যাঁ, তাহলে আব্বা, স্বামীর আব্বাকে ভালোবাসা, স্বামীর আব্বাকে ভালো, আম্মাকে ভালোবাসা। স্বামীর ছোটো একটা ভাই আছে, 6 বছরের একটা ভাই আছে, ও এটাকে গোসল করিয়ে দেয়, এটাকে খাওয়া দেয়। ওর একটা বোন আছে 3 বছরের, ওটাকেও গোসল করা খাওয়া দেয়। স্বামীর কি ভাল লাগে না খারাপ লাগে? কেন ভাল লাগে বলেন? তো স্ত্রী যদি জিজ্ঞেস করে, আর স্বামী যদি জিজ্ঞেস করে, মাশাল তুমি এমন কেন করছো? তোমার জন্য। সুবহানাল্লাহ বলে, তুমি আব্বাকে এতটা কষ্ট, এতটা খেদমত করো, তোমার জন্য। মাকে এতটা করো, যত্ন করো, তোমার জন্য। তুমি ওই দিন দেখছি ছোটো বোনটাকে এভাবে চুল আশ্রয় দিচ্ছ, তোমার জন্য। এখন আমাকেও যেন আমার রব জিজ্ঞেস করবে, তুমি এমনটি করছো কেন, মাদ্রাসা কেন যাচ্ছ? তোমার জন্য। এই আল্লাহওয়ালাকে হাদিয়া কেন দিলা? তোমার জন্য। আরে সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসা বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহকে ভালোবাসা আল্লাহকে মিলিয়ে দেয়, আর আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তাহলে স্বামীর জন্য ভালোবাসা, এটা কি স্বামী থেকে বঞ্চিত করছে না স্বামীর পর্যন্ত পৌঁছায় দিছে? আরে বুঝেন না কথা, স্বামীর ভালোবাসা বাড়াইছে না কমাইছে? স্বামীর ভালোবাসা কি করছে? আচ্ছা, এবার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, 30 বছর বয়স। এই মেয়েটা চুপে চুপে তারে মাঝে মাঝে চা বানায় খাওয়ায়। আব্বাকে চা খাওয়ালেও স্বামীর ভালোবাসা বাড়লো, মাকে চা পান করালেও ভালোবাসা বাড়লো, ভাই বোনগুলোকে, ছোট ভাই বোনগুলোকে আদর করলো তো ভালোবাসা বাড়লো, চাচা তো দেবরটাকে যখন চা খাওয়ালো আর ফোন করলো, ভালোবাসা কমলো না, শেষ হয়ে গেল? কেন বলেন? দুর্গাকে ভালোবাসা আল্লাহর সাথে, দরগাকে ভালোবাসা আল্লাহর সাথে, ওলামায়ে ইকরামকে ভালোবাসা আল্লাহর জন্য। আমার মনে হয় এখন বাংলাদেশেও এখন আমাদের এই পাগড়ি লাগাইয়া লাঠি হাতে ধরাইয়া দিয়া আল্লাহর সাথে ভালোবাসার চর্চা শুরু করছে। আমি আর নাম কইলাম না, শুধু একজন শুধু একজনের ভালোবাসে, একজনের ভালোবাসায় সারা পৃথিবীর সব ওলামাদেরকে ছেড়ে দিছে। কজনের ভালোবাসায় বলেন না? একজনের ভালোবাসায় জান লাগাইতেছে, একজনের ভালোবাসায় মাদ্রাসা বন্ধ করে দাও, একজনের ভালোবাসায় মসজিদ বন্ধ করে দাও,
একজনের ভালোবাসা মাদ্রাসাতে আর দান দক্ষিণা করিও না, বুঝাইতে পারতেছি না তা বলেন তো। কাদিয়ানিয়ার এদের মধ্যে পার্থক্যটা কোথায় জোরে বলেন, কাদিয়ানিয়ার এদের মধ্যে পার্থক্যটা কোথায়? ভালোবাসা হবে কার জন্য? আবার বলেন ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা হলে, আল্লাহর জন্য ভালোবাসা হলে স্বামীকে ভালোবাসে, স্বামীর জন্য আব্বাকে ভালোবাসে, স্বামীর জন্য স্বামীর আব্বাকে ভালোবাসে, স্বামীর জন্য স্বামীর মাকে ভালোবাসে, স্বামীর জন্য স্বামীর বন্ধুদেরকে ভালোবাসে, স্বামীর জন্য স্বামীর ভাইদেরকে ভালোবাসে, স্বামীর জন্য স্বামীর ভাইয়ের সন্তানগুলোকে ভালোবাসে, স্বামীর জন্য বোনের সন্তানগুলোকে ভালোবাসে, স্বামীর জন্যই সে এ বাড়ির ঝাড়ু দেয়, স্বামীর জন্যই সে সব করে। তাইলে বোঝা গেছে, স্বামীর জন্য যদি করে শুধুই ভালোবাসা বাড়ে, আল্লাহর জন্য যদি করে শুধুই ভালোবাসা বাড়ে। কী হয় এখন আল্লাহর জন্য করলে স্বামীর জন্য করে, এই জন্য সকলের জন্য তার ভালোবাসা। আল্লাহর জন্য করলে এক এক আলেমে দিনের জন্য ভালোবাসা হবে, মসজিদের জন্য ভালোবাসা হবে, মাদ্রাসার জন্য ভালোবাসা হবে। আল্লাহর জন্য ভালোবাসা হলে কায়নাতের যেখানে কোনো মুসলমান তার সাথে তার ভালোবাসা কী হয়? তাহলে এবার বলুন তো, এই ভালোবাসা কি আল্লাহর জন্য না আল্লাহর সাথে? এটার নাম কাদিয়ানি। বলেন এটার নাম কি? আবার বলেন এটার নাম কি? এটাকে বলে কাদিয়ানি, এটাকে বলে হেজবুত তাওহীদ, এটাকে বলে এই এই গ্রুপগুলো। আমি বুঝাইতে পারলাম না মনে হয়। পৃথিবীর সমস্ত বাতিলের মূল উৎস গায়রুল্লাহর মহাব্বত, পৃথিবীর সমস্ত বাতিলের মূল উৎস গায়রুল্লাহর মহাব্বত, সমস্ত ইমান ও হকের মূল উৎস আল্লাহর মহাব্বত। সুবহানাল্লাহ, বলবেন না? বলেন ভান্ডারি ভান্ডারি কেন হলো? আল্লাহর সাথে মহাব্বত গায়রুল্লাহর মহাব্বতের বুনিয়াদ। ভান্ডারি ভান্ডারি কেন হলো? জোরে বলেন, আল্লাহর জন্য না আল্লাহর সাথে? আবার বলেন আল্লাহর জন্য না আল্লাহর সাথে? বলেন আল্লাহর মহাব্বত ঈমান, আল্লাহর জন্য মহাব্বত ঈমান, আল্লাহর সাথে মহাব্বত শিরিক। আল্লাহর সাথে মহাব্বত কি বলেন? শিরিক। তাহলে কাদিয়ানি কার সাথে মহাব্বত? বলেন কাদিয়ানি কার সাথে মহাব্বত? হিজবুত তাওহীদ কার সাথে মহাব্বত? আবার বলেন কার সাথে মহাব্বত? ও ইসলাম, ইসলাম ইমাম, এটা বলে বলে কি বুঝাতে চাচ্ছে? এরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের ধর্মের নাম পর্যন্ত বদলা দিবে। এরা সিদ্ধান্ত নিয়েছে তোদের ধর্মের নাম পর্যন্ত বদলা দিব। লেকিন এদের জানা নাই এ ধর্মের শিকড় জমিনের গভীরে, এ ধর্মের শাখা প্রশাখা আসমান পর্যন্ত। কি হয় এই জন্য গায়রুল্লাহর মহাব্বত কি করে? আল্লাহ থেকে চিরবঞ্চিত করে দেয়। বলেন এই জন্য গায়রুল্লাহকে ভালোবেসে গায়রুল্লাহর জন্য জান লাগায় তিন চিল্লা দেওয়া, তিন চিল্লা তিরিশ চিল্লা দিবা, চিল্লা যত বাড়বো গুমরাহি তত বাড়বে। গুমরাহি কি বলেন? কি বলছি বলেন? গায়রুল্লাহকে মহাব্বত করে বলেন, তিন চিল্লা না তিরিশ চিল্লা দিলে চিল্লা যত বাড়বে বলেন গুমরাহি কত বাড়বে? গায়রুল্লাহকে মহাব্বত করে চিল্লা যত বাড়বে গুমরাহি কত বাড়বে? গায়রুল্লাহকে মহাব্বত করে হিজবুত তাওহীদ নাম দিলে এটা কি হিজবুত তাওহীদ হবে না হিজবুল কুফর হবে? গায়রুল্লাহকে মহাব্বত করে কাদিয়ানি নাম দিলে এটা কি ইমান হবে না শিরিক হবে? এবার বলুন তো দেখি, পৃথিবীর সমস্ত বাতিলের মূল উৎস কি? গায়রুল্লাহর মহাব্বত। বলেন কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসা। এইবার ইমানের বুনিয়াদ কি? ইমানের প্রথম বুনিয়াদ কি? আল্লাহর ভালোবাসা। বলেন কি? আল্লাহ তৌফিক দান করেন। আমি কি সহজ কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি? এখন আল্লাহর ভালোবাসা চিনবো কিভাবে? আল্লাহর ভালোবাসা চিনবো কিভাবে? আল্লাহর ভালোবাসা বুঝবো কিভাবে? এই জন্য রাসূলের ভালোবাসা। আরে সুবহানাল্লাহ, বলেন আল্লাহর ভালোবাসা বুঝবো কিভাবে? রসুলের ভালোবাসা। আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ কি দিয়ে হবে? আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহ তার হুকুমগুলো দিয়ে হবে, আর রসুলের ভালোবাসার বহিঃপ্রকাশ রসুলের সুন্নাহ দিয়ে। আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ কি দিয়ে হবে? আল্লাহ একজন নামাজ পড়ে না লেকিন আল্লাহকে ভালোবাসে, ধোকাবাজ। আরে বলেন ধোকাবাজ। আপনাদের এই হোমনা বাঞ্চারামপুরে এরকম কি মাহফিল কিছু আছে যে মাহফিলগুলোতে আসার নামাজ ফজর নামাজ হয় না? আসে না? নাই বলেন তো। যেই মাহফিলে এশার নামাজ ফজর নামাজ হয় না, ডোলও আছে, ডালও আছে, ফিদাও আছে, কাওয়ালিও আছে, এশার নামাজ আর ফজর নামাজ হয় না, এটা আল্লাহর জন্য মাহফিল না শিরিকি মাহফিল? কি ভাই, এটা কি আল্লাহকে ভালোবাসা না গায়রুল্লাহকে ভালোবাসা? এরা গায়ের শুধু গায়রুল্লাহরে ভালোবাসে না, এরা গরুর ভালোবাসা করে, গরুর ভালোবাসা।
আমাদের বীরের কাছে এত গরু আসে, ওদের দরবারে এত মানুষও জানা, তো গরুর কাছে তো গরু যাবে, এটা স্বাভাবিক কথা কি বল? আজকের এই মাহফিলে কয়টা গরু দিচ্ছেন মোট? কি ব্যাপার, ধুলিবালি অনেক বেশি তো? আমরা ইয়ে আনছিলাম, ফায়ার সার্ভিস আনছিলাম, কিন্তু বিদ্যুতের কারণে দিতে পারে না। তাহলে গরুর কাছে কি যাবে বলেন? ছাগলের কাছে? গরুর কাছে গরু যায়, ছাগলের কাছে ছাগল যায়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে গরুও নয় ছাগলও নয়। কি বলেন? বলেন আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার প্রথম দলিল যে আমি আল্লাহকে ভালোবাসি, এটার প্রথম দলিল কি? আল্লাহকে ভালোবাসার প্রথম দলিল হলো আমার এই দিল থেকে আল্লাহ ছাড়া সব কিছুকে বের করে দাও। বলেন আমার এই দিল থেকে, বলেন আমার এই দিল থেকে আল্লাহ ছাড়া সব কিছুকে কি করে দেওয়া? হ্যাঁ, আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আমার হুজুর বলতেন, ওবা ওবা ভান্ডারিরার কলেজে তো মহাব্বত আছে, আমরার কলেজে তো মহাব্বত আছে, তবে পার্থক্য আছে, এক মহাব্বত আল্লাহ পর্যন্ত বুঝায় দেয় আর এক মহাব্বত জাহান্নামে দিয়ে দেয়। বলে এক মহাব্বত আল্লাহ পর্যন্ত বুঝায় দেয় কেন? এটা খাঁটি মহাব্বত, এটা ছাড়া আর কিছু নাই, আর ওটা জাহান্নামে বুঝা দিবে কেন? এটার মধ্যে ভেজাল, ভেজাল এটার মধ্যে কি আছে বলেন? এটার মধ্যে কি আছে বলেন? এটার মধ্যে ভেজাল আছে। এই জন্য আল্লাহর মহাব্বতের এক নম্বর দলিল লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে না না না, দিল থেকে জবানে, দিল থেকে জবানে। জিকিরের সময় কয়টা অঙ্গ ব্যবহার হবে? জিকিরের সময় তিনটা অঙ্গ ব্যবহার হবে, তিনটা অঙ্গ। কয়টা অঙ্গ ব্যবহার হবে? তিনটা অঙ্গ। দিল জবান, দিল জবান কান, দিল জবান কান। বলেন আবার বলেন। জিকিরের মধ্যে গলার কোনো কাম নাই, জিকিরের মধ্যে গলার কোনো কাম নাই, জিকিরের মধ্যে গলার কোনো কাম নাই, জিকিরের মধ্যে তিন অঙ্গের কাম, জিকিরের মধ্যে হাতের কোনো কাম নাই, জিকিরের মধ্যে কোমরের কোনো কাম নাই, জিকিরের মধ্যে নাসার কোনো কাম নাই। বলেন জিকিরের মধ্যে গলার কাম নাই, বলেন জিকিরের মধ্যে কি নাই? আবার বলেন জিকিরের মধ্যে কি নাই? গলার কাম নাই। গলা দিয়ে আওয়াজ হয় আর দিল দিয়ে, জবান দিয়ে, কান দিয়ে জিকির হয়। দিল থেকে উঠে, জবান দিয়ে বের হয়ে কান পর্যন্ত পৌঁছে যাবে। দিল থেকে উঠে, বলেন দিল থেকে উঠে, জবান দিয়ে শুদ্ধ বের হয়ে কান পর্যন্ত পড়ে যাবে। কানে পড়ার আগে আর সাজিমে পড়ে যায়। বলেন দিল থেকে বের হয়ে, দিল থেকে বের হয়ে জবান দিয়ে শুদ্ধ উচ্চারিত হয়ে কান পর্যন্ত পড়ে যাওয়ার আগে, পড়ার আগে আর সাজিমে থকথক করে। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি আওয়াজ করছো কেন? তা আমার জিকির বলে, আমি আপনার বন্ধুর কালিমায়ে তৈয়বা। এই জন্য দেখেন গলা, দেখেন গলা, বলেন গলা, পেট, গলা, পেট, বাথরুম, বলেন গলা, পেট, বাথরুম। এবার বলেন দিল, জবান, কান, আর সাজিম, জান্নাত। আপনারাও একটা প্যাকেট দেন, আমাদেরকে আপনারাও প্যাকেট দেন। আপনারা প্যাকেট দেন গলা দিঘা, রব প্যাকেট দেয় দিল দিঘা। আপনারা প্যাকেট দেন কি দিঘা? রব প্যাকেট দেয় কি দিঘা? এই গলার বুনিয়াদের ভিত্তিতে এই মহাদ্দ শব্দকে আর মুফতি শব্দকে কেউ এখন দাওয়াত দেয় না। বাস্তব না বাস্তব? কি লেগা? গলার বুনিয়াদ প্যাট, প্যাটের বুনিয়াদ কবর, আরে প্যাটের বুনিয়াদ বাথরুম। জোরে বলেন, বলেন গলা দিয়া মাল নিয়া, গলা দিয়া মাল নিয়া, প্যাটটা ভইরা কবরটা হইয়া, বাথরুমটা হইয়া কবর পর্যন্ত। আর এবার বলেন দিল দিয়া, দিল দিয়া শুদ্ধ জবান দিয়া কান পর্যন্ত, আরশ পর্যন্ত, জান্নাত পর্যন্ত।
আল্লাহ গলা ওয়ালারা নারাজ হয়ে যাব এইজন্য আমাদের খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিন আমিন সে একবার বলতেছে আল্লাহ আহলে লিসান গুলোকে আহলে দিল বানায় দাও আমিন কি বলছে বলে আল্লাহ আহলে জবান গুলোকে আহলে দিল বানায় দাও আল্লাহ যেন আমারে আহলে লিসান রে আমাদের সব আহলে লিসান গুলোকে আহলে দিল বানায় দাও আমিন যেন শুধু কিসের উপরে কি তাত কি না থাকি গলা তো 2 মাইল পর্যন্ত উঠবে না 200 মিটার পর্যন্ত উঠে না গলা তো 200 মিটারও উঠে না গলা তো 200 মিটারও উঠে না তিন আর সুয়ে জান্নাত পর্যন্ত উঠবে না লা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ আন নবী দরদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله النبي إرشاد করেন ও আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহর মহব্বতের এক নম্বর দলিল কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া নাই কোনো নাফিউ আল্লাহ ছাড়া নাই কোনো দর আল্লাহ ছাড়া নাই কোনো মুতি আল্লাহ ছাড়া নাই কোনো মানি আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله إلا الله يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله إيمان والرب পৃথিবীর কোন ব্যস্ততা যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে জিকিরের কালবি থেকে গাফিল যেন না করে তোমার হৃদয়ে যেন সবসময় শুধুই আমি থাকি তোমার হৃদয়ে যেন শুধু আমি থাকি তোমার ভালোবাসায় শুধু আমি তোমার আশায় শুধু আমি তোমার ভয়ের দুনিয়াতে শুধু আমি ভয় করবা শুধু আমাকে আশা করবা শুধু আমার কাছে ভালোবাসবা শুধু আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা বলেন রিজাল কারা মানুষ কারা মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা নামাজ থেকে গাফিল হয় না যারা যাকাত থেকে গাফিল হয় না যারা আল্লাহকে ভয় করে যারা আখিরাতকে ভয় করে যারা মানুষ শুধু তারা মানুষ শুধু কারা জিকির থেকে গাফিল হয় না যারা মানুষ শুধু কারা নামাজ থেকে গাফিল হয় না যারা মানুষ শুধু কারা হিসাব করে করে যাকাত দেয় যারা মানুষ শুধু কারা আল্লাহ তাআলাকে ভয় করে যারা এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসার বুনিয়াদের উপরে আল্লাহ তাআলার রহমতের আশার বুনিয়াদের উপরে আল্লাহ তাআলার আজাবের বুনিয়াদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটার সাথে যদি আরো তিনটা কালেমা যোগ করে দিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই বাদশাহী শুধুই আপনার প্রশংসা শুধুই আপনার ক্ষমতা শুধুই আপনার لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد
বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আপনি একা আপনার কোনো শরীক নাই তাহলে আমাকে আপনি একাই বানিয়েছেন মায়ের পেটে একাই মানুষ বানিয়েছেন আমাকে একাই পুরুষ বানিয়েছেন আমাকে মায়ের পেট থেকে একাই বের করেছেন আমার জবানে বলার শক্তি আপনি একাই দিয়েছেন আমাকে ধরার শক্তি একাই দিয়েছেন ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু বাদশাহই শুধুই তোমার লাহুল মুলকু বাদশাহই শুধুই তার ওয়ালাহুল الحمد بشمشا شدويتا وهو على كل شيء قدير فمتا شدويتا হ্যাঁ যদি এভাবে প্রতিদিন বলতে পারতাম পাঁচ নামাজের পরে যদি দশ বার করে বলে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ নামাজের পরে দশ বার বলে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে ঈদুলু ফালাহু ঈদুলু আরবাতে রিকাব চারটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে এবার রাসূল বলেন এই কালেমাটা যদি কেউ 100 বার পড়ে কতবার পড়ে 100 বার পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে দুই নম্বরে 100টা হাসানা দিয়ে দিবে তিন নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে পাঁচ নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে ছয় পাঁচ নম্বরে আল্লাহ তাআলা তাকে হাসানের ময়দানে সর্বোত্তম নেকি নিয়ে উঠাবে রাওয়াহুল বুখারী পড়ব তো ইনশাআল্লাহ সবক শুনান মাদ্রাসাওয়ালা বলবেন না বাকিরা সবক শুনান ওয়াজ করে চলে গেলাম হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ বলো 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আপনি একা আপনি আমাকে আদব থেকে বানিয়েছেন বানর থেকে বানান নাই আপনি আমাকে আদম থেকে বানিয়েছেন বানর থেকে বানান নাই বানর হয়ে কি হবে বানর হইয়া কবর পর্যন্ত বানর হইয়া কবর পর্যন্ত তবে তুমি মনে করো না তুমি যদি বানর হয়ে যাও কবর পর্যন্ত তুমি কবর পর্যন্ত না তুমি জাহান্নাম পর্যন্ত বলেন বানর হইয়া কোন পর্যন্ত না বানর তো কবর পর্যন্ত তবে তুমি নিকৃষ্ট বানর হওয়ার কারণে তোমার ঠিকানা জাহান্নাম পর্যন্ত আরে বলে না বানরের ঠিকানা কোন পর্যন্ত কুনু তুরাবা বানরের ঠিকানা মাটি হয়ে যাও বানরের ঠিকানা কবর পর্যন্ত যত বান্দরামি করো ঠিকানা কবর ইলা রব্বিকা মুনতা যত ঠিকানা যত যত বান্দরামি করো বলেন না যত বান্দরামি করো ঠিকানা কোন পর্যন্ত কবর পর্যন্ত তবে বানরের ঠিকানা কবর পর্যন্ত তোমার ঠিকানা জাহান্নাম পর্যন্ত ওয়াহদাহু লা শারীকা লা বলেন وحده لا شريك له আপনি একা আপনার কোনো শরীক নাই আপনি একাই বানিয়েছেন আপনি একাই করেছেন আপনি একাই দিয়েছেন আপনি একাই সূর্য উঠান আপনি একাই সূর্য ডুবান বানরে গিয়ে যদি বলে বানর মিস্টার বানর তুই তো আমার পূর্বপুরুষ তুই আমার একটা কিছু দে বানরকে তোর মাথা খারাপ আচ্ছা বানরে সূর্য উঠায় বান্দরে সূর্য ডুবায় বান্দরে আখের মধ্যে রস বান্দরে দেয় বানরে দে আচ্ছা এই জানোয়ার বানরের কত লেখলুকির লেগে বলেন মাথা খারাপ বলেন পাগলের মাথা খারাপ বলেন পাগলের কি মজার খবর হইলো যদি এটা না দিত তো আমরা সিদ্ধান্ত নিতাম না যে আমাদের বাচ্চাগুলোকে আর পড়াইতাম না কি এটা না দিলে তো আমরা ঝুঁকে গেছিলাম এই জন্য এটা দিয়ে আল্লাহ ফিরিয়ে দিছে يؤيد دين الله في كل دورة عصائب تتلو مثلها عصائب إن الله يؤيد هذا الدين برجل فاسق سبحان الله ولن ايوا এজন্য নিয়ত করেন আমি আমার সন্তানকে বান্দরামি ফড়া ফড়াইতাম না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে বলেন আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে বান্দরামি ফড়া ফড়াবো না যেই ফড়া আব্বা চিনাবে না আম্মা চিনাবে না যেই পড়া আব্বাকে ভিতরে তারা লাগাইয়া বাইরে চলে যাবে যেই পড়া করোনার বাবাকে কি করবে না করোনা আক্রান্ত বাবাকে কি করবে না দাফন করতে দিবে না এই পড়া আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াবো না বলেন না ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করেন আপনার সন্তানকে আপনার ছেলেকে দিন শিখান আপনার মেয়েকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান কমপক্ষে তিনটা বছরের জন্য আমাদের নূরানি মাথায় তুলে দেন ইনশাআল্লাহ আমরা আপনার সন্তানকে আপনার কোলে সুসন্তান বানায় ফিরিয়ে দিব বানর বানায় ফিরিয়ে
সকলে বলি আলহামদুলিল্লাহ। তো কি সিদ্ধান্ত নিলাম বলেন? আমার ছেলেকে আমার মেয়েকে আমি ইনশাল্লাহ দিন শিখাবো। বলেন ইনশাল্লাহ কি শিখাবো? দিন শিখাইয়া এরপরে ডক্টর বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান। ইনশাল্লাহ সে বই খুললে বুঝবে কোনটা দরগা, কোনটা দুর্গা, কোনটা রব। আপনি আপনি এটা ভাবার কোনো কারণ নাই। আমাদের বাংলা বইয়ের মধ্যে বানর দিয়ে দিলে আমাদের ছেলেগুলো বানর হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। আমাদের বাংলা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে দিলে আমাদের ছেলেগুলো সব দুর্গা হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। বলেন না ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ, বলেন ষড়যন্ত্র, বলেন ষড়যন্ত্র, ষড়যন্ত্রকারীর দিকেই ফিরবে। অমাত্রু উলাইকা হুয়া ইয়াবুর, অমাত্রু উলাইকা হুয়া ইয়াবুর। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাআত লাহুম আযাবুন শাদীদ লাহুম আযাবুন শাদীদ অমাত্রু উলাইকা হুয়া ইয়াবুর। আল্লাহ তাআলা বলেন যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদের জন্য কঠিন শাস্তি রয়ে গেছে, এদের জন্য করোনা আবার আসবে, আবার আসবে, আবার। আর আর কি দুনিয়াতে আযাবে শাদীদ অমাত্র উলাইকা হুয়া ইয়াবুর। আর রব্বুল আলামিন বলেন ষড়যন্ত্র জমিনে রচিত হয়, ষড়যন্ত্র জবাব আযিমে রচিত হয়। ষড়যন্ত্র কোথায়? ষড়যন্ত্র জমিনে। বলেন ষড়যন্ত্র কোথায়? ষড়যন্ত্র জমিনে। ষড়যন্ত্র জবাব আরশ আযিমে। ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, ষড়যন্ত্র রচিত হয় মস্কোতে, ষড়যন্ত্র রচিত হয় ওয়াশিংটনে, ষড়যন্ত্র জবাব রচিত হয় আরশ আযিমে। জবাব রচিত হয় কোথায়? আবার বলেন ষড়যন্ত্র জবাব কোথায় রচিত হয়? পাল্লে ঠাকাও, পাল্লে কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউজিজুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন না না, আমাকে ঠেকাতে কেউ পারেনি, আসমানেও কেউ আমাকে ঠেকাতে পারে না, জমিনেও কেউ আমাকে ঠেকাতে বলেন না না, আমাকে কেউ ঠেকাতে পারে না। ফেরাউন আমাকে ঠেকাতে পারে নাই, কারুন আমাকে ঠেকাতে পারে নাই, নমরুদ আমাকে ঠেকাতে পারে নাই, পৃথিবীর কোনো পরাশক্তি রবকে ঠেকাতে পারে না। আপনি এই বইতে লিখে দিলে ইসলাম মুছে যাবে না? দেখতে দেখতে দেখবেন এই বই সুটকি ঠুঙ্গা, এই পরিমাণ ঠুঙ্গা হয়ে যাবে, আর বেসাও যাবে না, শেষে বুড়িগঙ্গা নদী। আরে বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই জন্য ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে সবাই চাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি করবো, আমার জিব্বা অটো হয়ে গেছে, আমি কি করতে পারি? ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আল্লাহ আল্লাহু আকবার। এই জন্য ভালোবাসার এক নম্বর হলো কালিমায়ে তৈয়বা। ভালোবাসার এক নম্বরটা কি বলেন? ভালোবাসার দুই নম্বর হলো, ভালোবাসার দুই নম্বর শ্রেষ্ঠ দলিল জামাতের সাথে নামাজ। ভালোবাসার দুই নম্বর দলিল কি? আবার বলেন জামাতের সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের জামানায় চিহ্নিত মুনাফিককেও দেখতাম জামাত ছাড়ত না, আমাদের জামানায় চিহ্নিত মুনাফিককেও দেখতাম জামাত ছাড়ত না। ইনশাআল্লাহ আমরাও আজকে থেকে জামাত ছাড়বো না, জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।
আবার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জামাতে নামাজ, ছাত্র বলেন জামাতে নামাজ, ওস্তাদরা বলেন জামাতে নামাজ, মুহিব্বিন বলেন জামাতে নামাজ ইনশাআল্লাহ। ইহুদি নামাজ পড়তেই পারে না, হিন্দু নামাজ পড়তেই পারে না, ভান্ডারি নামাজ পড়তেই জানে না, আমরা নামাজ ছাড়তেই পারি না ইনশাআল্লাহ। এবার তিনটা আওয়াজ করেন, তিনটা আওয়াজ, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। উস্তাদরা বলবেন এতবার বলেন কেন, ওরা খন্তি মার্কা এতবার বলে কেন, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, সুবহানাল্লাহ। ঘরে ঘরে আওয়াজ তোলো, আকাশে বাতাসে আওয়াজ তোলো, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। কি কি এবার তেলাওয়াত শিখায় কোথায়, আবার বলেন কোথায়, তাহলে বোঝা গেছে মাদ্রাসা আছে তো জিকির আছে, মাদ্রাসা আছে তো তেলাওয়াত আছে, মাদ্রাসা আছে তো নামাজ আছে, মাদ্রাসাতে তো জুমার ইমাম আছে, মাদ্রাসা আছে তো ফঞ্জকরার ইমাম আছে, মাদ্রাসা আছে তো মুয়াজ্জিন আছে, মাদ্রাসা আছে তো দাওয়াত আছে, মাদ্রাসা আছে তো তাবলীগ আছে, মাদ্রাসা আছে তো সব আছে, মাদ্রাসা আছে তো সব আছে, বলেন মাদ্রাসা আছে তো সব আছে, কি বলছি বলেন, আবার বলেন। যদি কেউ বলে মাদ্রাসার দরকার নাই, বুঝবেন এটা ইসলামের দুশ্মন। যদি পাঞ্জাবি গায়ে দিয়া কয় সেও দুশ্মন, কোটরাই গায়ে দিয়া বললে সেও দুশ্মন, পাগড়ি মাথা দিয়ে গায়ে বললে সেও দুশ্মন, দাঁড়িয়ে দেখতে বললে সেও দুশ্মন, আল্লাহর নাম লেয়া করলে সেও দুশ্মন, কি 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 দুষ্কে দুশ্মন, মাদ্রাসা, মাদ্রাসার বিরুদ্ধে কইলেই ইসলামের দুশ্মন, মাদ্রাসার বিরুদ্ধে বললে বুঝবেন এটা দাজ্জাল, এটা দাজ্জাল অংশ, এটা কি দাজ্জালের, আল্লাহ। এত এতক্ষণ শিখলাম তিনটা স্লোগান, কি কি এবার বলবেন, মাদ্রাসা, এবার দেখেন মাদ্রাসা, কোরআন, ইমান, আমল, চাইতে মিলেন, মাদ্রাসা, কোরআন, ইমান, আমল সমান সমান দিয়ে দেন, দুনিয়াতে হায়াত তৈবা, আখরাতে জান্নাত। এবার এই চারটার এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার ইমান, চার নাম্বার আমল। এবার মাদ্রাসা নাই, কোরআন নাই, মাদ্রাসা নাই, কোরআন নাই তো কি নাই, ইমান নাই, ইমান নাই তো কি নাই, আমল নাই। এবার দুনিয়া হায়াত তৈবা নাই, দুনিয়া সব জুতা চোরা পাঠ করা হয়ে যাবে। আচ্ছা আমাদের গ্রামের মসজিদে যদি কেউ জুতা চুরি করে, জুতা চুরি করে ধরা পড়ছে, এক জোড়া এক হাজার টাকার জুতা উঠাই আসে, ধরা পড়ছে, ধরা পড়লে সে কয়টা ফিরা খায়, সবাই বলেন। আচ্ছা সে কত যা জুতা চুরি করছে, নিতে পারছে না, রয়ে গেছে, হ্যাঁ ধরা পড়ছে মানে কি, জুতা নিছে না রয়ে গেছে, শুধু উঠাইছে, উঠাইছে, উঠাইয়া এখান থেকে উঠাইয়া গেটে যাওয়ার সময় এত জুতাটা ছুঁই দিছে, এবার তার উপরে ফিটা কত, এবার কি, এখন একটু আগে মসজিদে একজন আসছে, রাষ্ট্রীয় টাকা 10 কোটি টাকা দুর্নীতিতে ছই করে আছে, হ্যাঁ তো তার ফিটা আমি সব সহ্য করতে পারি, চোর সহ্য করতে পারি না, বলেন সব সহ্য করতে পারি, কি সহ্য করতে পারি না, বলেন ওই চোরা কত টাকা চুরি করছে, যে সহ্য করতে পারে না সে কত টাকা চুরি করছে, 10 কোটি, আর যারা সহ্য করতে পারে না, হ্যাঁ কত নিছে না লইছে, নিয়ে গেছে না ধরে রেখে দিছে, এবার কত ফিডা, এবার এই 1000 টাকার জুতা ধৈরা যে পরিমাণ ফিডা খাইছে, 10 কোটি টাকার জুতা অনুমান করেন এই পরিমাণ ফিডা আখরাত অপেক্ষা করতেছে, জি অপেক্ষা করতেছে, বলেন কি কি করতেছে, বলেন, কারণ 10 কোটি টাকার ফিডা দিলে এই কুলে ওই তো নাই, এটা এই কুলে 10 কোটি টাকার ফিডা লওয়ার জায়গা নাই, আর কথা বুঝুন, বলেন এই পারে 10 কোটি টাকার ফিডা লওয়ার কি নাই, বলেন জায়গা নাই, এই জন্য এই পারে দিবে না, সব পারে
বডি এটাকে বানায় দিবে জমিন থেকে আসমান, পাশাটাকে বানায় দিবে হিমালয় পাহাড়ের মতো, পেটটাকে বানায় দিবে ভারত মহাসাগরের মতো। এবার ফিডা 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 আর ওই সোরারে কয় ফিডা কিল্লিগা অফরাত কম, দুই চারটা ফিডা খেয়ে যা। আর ওই সোরারে কত ফিডা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমরা কি বুঝলাম বলেন, মাদ্রাসা, ঈমান, কোরআন, আমল। এবার মাদ্রাসা বাদ দেন, কোরআন নাই, এবার আর কি নাই, ঈমান নাই, আর কি নাই, আমল নাই। এবার সমান সমান দুনিয়া কি, দুনিয়া বরবাদ আখরাত বরবাদ, দুনিয়া বরবাদ আখরাত বরবাদ। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে বুঝাবানা সহজ করে দেন। সকলে বলেন আমিন।